নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পবাগিশের গল্পের আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আজকে গল্পবাগিশের ঝুলিতে যার গল্প রয়েছে, তিনি হলেন আমাদের অতি প্রিয় সাহিত্যিক শিবরাম চক্রবর্তী। তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি রম্য লেখক। কবিতা রচনা দিয়ে তার সাহিত্য জীবনে শুরু। প্রথম কবিতা বেরোয় ভারতী পত্রিকায়। প্রথম প্রকাশিত বই দুটিও মানুষ ও চুম্বন কবিতার বই, দুটি প্রকাশিত হয় 1929 সালে। তারপর অজস্র লেখা লিখেছেন, প্রবন্ধ, নাটক এবং তুলনাহীন অজস্র হাসির গল্প। আর তার সেই হাসির গল্পের সংকলন থেকে একটি ছোট গল্প দাঁতের ডাক্তার মকরাক্ষ আজকে পরিবেশিত হতে চলেছে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে গল্পবাগিশকে আরও উৎসাহিত করতে সাহায্য করুন। গল্প শুরু করার আগে একটি ছোট্ট কথা বলে নিই, আমার ভীষণ ভালো লাগছে আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে কেউ কেউ আমাকে জানাচ্ছেন গল্পগুলি আপনাদের কেমন লাগছে এবং সাজেশনও অনেকে দিচ্ছেন। এইভাবেই আমাদের পাশে থাকুন, গল্পবাগিশ পরিবারকে আরও অনেক বড় হয়ে উঠতে সাহায্য করুন। আজকের যে শিবরাম চক্রবর্তীর ছোট গল্পটি পরিবেশিত হতে চলেছে সেটি একজন শ্রোতা বন্ধুর অনুরোধেই আমি শোনাচ্ছি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক ছোট গল্প দাঁতের ডাক্তার মকরাক্ষ। মকরাক্ষ নাম শুনলেই দাঁত আপনা থেকেই উঠে আসে, সাঁড়াশির দরকার পড়ে না। কিন্তু অনুপম বলল, আরে কিছু ভয় নেই, তোলবার আগে অ্যানাস্থেটিক দেবে, তুমি টেরও পাবে না। এই বলে সে অ্যানাস্থেটিকের যা গুণপনা জানালো তা শুনলেই অজ্ঞান হয়ে যেতে ইচ্ছে হয়। শুঁকলে না জানি কি মনে হয়, যেন সশরীরে স্বর্গে গেছি। চারদিকে অপশরীরা নাচছে, কিন্নরীরা গাইছে, দেবরাজ ইন্দ্র এসে করমর্দন করছেন, এমনি সব কাণ্ড সচক্ষে দেখা এবং সহস্তে অনুভব করার মতো। অনুপম নিজেও দাঁত তুলিয়েছে মকরাক্ষের কাছে, তার বর্ণনা মিথ্যা হবার কথা না। তাহলে তো বলতে হবে কেবল দ্রষ্টাই নয়, দৃশ্যও অনুপম। অকাতরে দাঁতের ব্যথা সহ্য করছিলাম, দাঁতের ডাক্তারের কাছে যাবার ভয়ে কারো কাছে টু শব্দটি করিনি। কিন্তু অনুপম বলবার পর আর ভীতি রইল না, নিছক সশরীরে স্বর্গবাসের লোভেই মকরাক্ষের নিবাসে হানা দিলাম। দাঁত তোলা চেয়ারে কাত করলাম আপনাকে, খুব লাগবে না তো আমার? বেশ হাসি হাসি মুখে জিজ্ঞেস করলাম আমি। মকরাক্ষ জোরালো গন্ধওয়ালা কি একটা জিনিসে হাত ধুচ্ছিলেন, মুখ ফিরিয়ে বললেন, লাগলে আমি বিশেষ অবাক হব না। অম্লান বদনেই তিনি বললেন, মনে হলো এই কথা এমনি করেই তিনি সবাইকে বলে থাকেন। দাঁতের ডাক্তার, দাঁতের মতোই স্পষ্টবাদী হওয়া স্বাভাবিক, কিংবা এও হতে পারে শুষ্ক রসিকতার জন্যই ও সুখ্যাতি। কিন্তু যাই হোক, যতই আমি বলি না কেন, আমার প্রতি ওর গতানুগতিক ব্যবহারের যে কিছুমাত্র ব্যতিক্রম হবে না তা আমি বেশ বুঝতে পারলাম। আমি কাত হয়ে পড়ে রইলাম, কি আর করবার ছিল তখন। বড় বড় জেনারেলও ডেন্টিস্টের সামনে এসে কাবু হয়ে পড়ে, বহু বহু যুদ্ধ থেকে বীর দর্পে পালিয়ে নাম কিনলেও এখানে এসে পালাবার পথ খুঁজে পায় না, নিজেদের দাঁত এবং দাপট চূর্ণ করে চলে যেতে বাধ্য হয়। তাদের তুলনায় আমি আর এমন কি, কিবা আমার দাঁতের জোর। আমি হাঁ করে পড়েছিলাম আর মকরাক্ষ ডাক্তার আমার মুখের মধ্যে তাকিয়েছিল। হাঙরের মতো তার জ্বলন্ত দৃষ্টি আমার চোখের উপর ধকধক করতে লাগলো, ভয়ে আমি চোখ বুজলাম। সত্যি অদ্ভুত কি একরকম ভয় এসে আমার সর্বাঙ্গ ছেয়ে ফেলল, যে ভয়ের কোনো মানে হয় না। তবুও যে ভয় কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে, কোনো মানা যে ভয় মানে না, দু কথায় ভয়কে বলে ভয়কে ঠিক বোঝানো যায় না, বিভীষিকা বললে হয়তো প্রকাশ পায়। সেই বিভীষিকার কবলে পড়ে অসহায় জড় পদার্থের মতো আমি অনর হয়ে আমার চেয়ারে পড়ে রইলাম। আর আমার শিরদাঁড়া দিয়ে একটা বরফের টুকরো ওঠানামা করতে লাগলো। আর মকরাক্ষ তার হাঙরের মতো দৃষ্টি নিয়ে আমার দাঁতগুলোকে যেন গিলতে থাকলেন।
উপড়ে ফেলতে হবে দেখছি। দেখতে দেখতে মকরাক্ষ বলে বসলেন হঠাৎ, অ্যানাস্থেটিক দেবেন না? আমি জিজ্ঞেস করি, তোলবার আগে তাই নাকি আপনি দিয়ে থাকেন বলছিল অনুপম। সত্যি বলতে ততটা দাঁত তোলানোর গরজে না যতটা অ্যানাস্থেটিকের লালসায় আমার আশা। স্বর্গীয় দৃশ্য দেখবার আশায় নিছক আমারই অ্যাস্থেটিক লোভ। সামান্য দু একটা দাঁতের বিনিময়ে যদি এই দুঃখের দিনে অপ্সরী কিন্নরীদের সান্নিধ্য হয়, দাঁত ছাড়ানোর দুর্যোগ হলেও সে সুযোগ কি কারো হাত ছাড়া করা উচিত? গ্যাস, গ্যাস দেওয়ার কথা বলছো? তা দিতে হলে এখন আরেকজন সহকারী আমার দরকার। তা এখন আমি কোথায় পাই? আমার সহকারীটি কদিন থেকে গা ঢাকা দিয়েছে। গা ঢাকা? কথাটা যেন আমার কেমন মনে হলো, খটকা লাগলো আমার। ঢাকায় গিয়েছেন বুঝি? ঢাকায় না, এই কলকাতাতেই কোথাও পালিয়ে গিয়ে লুকিয়ে আছেন। যাবেন কোথায়? তবে নিজের কিংবা আত্মীয়দের কারো আড্ডায় নেই, খোঁজ নিয়েছিলাম। মকরাক্ষের চোখে কুটিল কটাক্ষ দেখা দিল। বেচারা দাঁতের গোড়া একটা ফুলেছিল, সেই জন্যই কি না কে জানে। ও বাবা, দাঁতের গোড়াই তার পলায়নের কারণ? পাছে মকরাক্ষের দয়া হয়, তিনি সাঁড়াশি দিয়ে কৃপা করেন, সহকারী বলেও রেহাই দেন না সেই ভয়ে। অ্যানাস্থেটিকের আস্বাদ অগ্রাহ্য করে স্বর্গসুখ পর্যন্ত তুচ্ছ করে দাঁত নিয়ে পালাতে হয়েছে তাকেও। অনুপমের কথায় ভুলে অ্যানাস্থেটিক এবং অপ্সরী কিন্নরীদের মাহাত্ম্য না দেখতেলেই বোধ হয় ভালো করতাম। দারুণ গ্রীষ্মে মানুষ যেমন ঘামে, তেমনি আমার দরদর করে ঘাম ছুটল। সেই সাথে দুর্দান্ত শীতে যেমন দেখা যায়, সেই এক ধরনের কাঁপুনিও দেখা দিল আমার সারা দেহে। দাঁতে দাঁতে খটাখট লেগে গেল আমার। আমি আর মকরাক্ষর কথার কি জবাব দেব? যা বলবার ছিল আমার দাঁতই বাতলাতে লাগলো। আমার দাঁতের বাক্য শুনে মকরাক্ষ একটু হাসলেন। ভয় কি, অ্যানাস্থেটিকের ওরফে আছে, তাই না হয় ব্যবস্থা করা যাবে। একখানা থান ইট দিয়ে তোমার মাথায় এক গা মারলেই হলো, তাতেও সেই একই ফল। অজ্ঞান করা নিয়ে তো কথা, যদি সজ্ঞানে তোমার দাঁত না তোলা যায় তখন তাই করা যাবে। ইটও আছে আমার স্টকে। এই বলে এক কোণে সযত্ন রক্ষিত ইয়া বড় এক ইষ্টখণ্ডকের দিকে তিনি আমার দৃষ্টি আকর্ষণ করালেন। আশ্চর্য লোক এই মকরাক্ষ, অদ্ভুত রসিক। সত্যি বলতে কি, রসিকতা করছে কিনা বোঝা দেয়। রসিক লোক বলে আমারও একটু বদনাম ছিল, কিন্তু ইনি দেখছি আমার ওপর দিয়ে যান, ইনি সুরসিক। আমার কোনো কোনো রসিকতা তবু একটু বোঝা যায়, অন্তত আর কেউ না পারুক আমি বুঝতে পারি। কিন্তু এর রসিকতা এমনকি আমারও অবদ্ধ। আমি কাঁদবো কিনা তাই ভাবতে থাকি, কাঁদলে কেউ আমায় ছেড়ে দেবে? বলতে কি, ডাক ছেড়ে কান্না আসে আমার। হায় অনুপম, আমি তোমার কি সর্বনাশ এ জন্মে করেছিলাম যে তুমি তার শোধ তুলতে। ইটের চেয়েও মোক্ষম অ্যানাস্থেটিক আছে, আমার নিজের বার করা আনমোড়া এক উপায়, সেইটাই না হয় তোমার উপর পরখ করা যাবে। এই বলে পাশের টেবিলে একটা টেস্ট টিউবে অর্ধেক ভর্তি নীল মতো কি একটা তরল পদার্থ ছিল, একটা হাইপোডার্মিকে ভরে তাই নিয়ে তিনি আমার দিকে এগিয়ে এলেন। ইঞ্জেকশন নিতে আমার একদম ভালো লাগে না, রং তেমনি ফর্সা না হলেও আমি নিশ্চয়ই অন্ধকারের মতন সূচিবেদ্য নই। কিন্তু মুখ ফুটে আমার আপত্তির কথা তোলার আগেই তিনি আমার হাত টেনে ছুঁচ ফুটিয়ে দিলেন। মকরাক্ষ সিরিঞ্জটা টেবিলে রেখে আমাকে লক্ষ্য করতে লাগলেন। তার মুখে একটা অদ্ভুত জিঘাংসার ভাব দেখা গেল। আমার সমস্ত শরীর তখন কাঠ হয়ে এসেছে, হাত পা নাড়ানো দূরে থাক, ঘাড় পর্যন্ত নাড়াবার ক্ষমতা নেই। কেমন যেন আমি জমে গেলাম। মরবার আগে মানুষের যেমন চক্ষু স্থির হয়ে আসে, তেমনি নির্নিমেষে আমি মকরাক্ষের দিকে তাকিয়ে রইলাম। মকরাক্ষ একটা ছোট্ট শিশি থেকে পাউডারের মতো কি একটা ঢাললেন, তারপর আমার পিছনে দাঁড়িয়ে আমার ঘাড়ের ওপর সেই গুঁড়ো রহস্য বিস্তার করলেন।
আরে এমন চিড়বিড় করে উঠলো আমার ঘাটটা যে আমি কি বলবো। কি কিছু টের পাচ্ছো? জিজ্ঞেস করলেন মকরাক্ষ। আমি কথা কইতে পারলাম না, ঘাড় নেড়ে যে সায় দেব সে শক্তিও আমার নেই। তিনি আমার ঘাড় ধরে ঝাঁকুনি দিলেন, তাতে সেই জ্বলুনিটা সারা মেরুদণ্ডে উত্তর মেরু থেকে আমার দক্ষিণ মেরু পর্যন্ত ছড়িয়ে গেল। তবু একটা আঙুল তুলে যে বাধা দেব সে ক্ষমতা আমার ছিল না। ঠিক হয়েছে, তোমার মুখ দেখেই আমি বুঝতে পারছি তোমার ঘাড় বেজায় জ্বলছে, কিন্তু তুমি যে হাত তুলে একটু চুলকে নেবে সে ক্ষমতাও তোমার নেই। দেখছো তো কেমন মক্ষম? বলে মকরাক্ষ মৃদু মধুর হাসতে থাকলেন। তারপরে আলমারি থেকে একটা পছন্দসই সাঁড়াশি তিনি বাঁচতে লাগলেন, আর সঙ্গে সঙ্গে তার বক্তৃতা চলল। এই পদ্ধতিটা বুঝলে আমার অনেক মাথা খাটিয়ে বার করা। এর একটা মস্ত সুবিধে এই যে এর ফলে তোমার জ্ঞান দিব্যি টনটনে রইবে, কিন্তু সমস্ত শক্তি লোপ পাবে, নড়বার চড়বার তোমার সাধ্য থাকবে না। আমার ইচ্ছে মতো আয়েশ মতো আমি দাঁত তুলতে পারব একটা একটা করে, জটা আমার খুশি। আশ মিটিয়ে প্রাণ ভরে তোমার দাঁত তোলা যাবে। আরেকটাই ভালো এই যে দাঁত ওপড়ানোর সমস্ত কষ্টটা তুমি উপভোগ করবে। এই ইঞ্জেকশনের মজাই এমন যে একটুও যন্ত্রণা কমায় না। যার তোলা হয় সে হাড়ে হাড়ে টের পায়, কেবল যে তোলে তার আরাম, ভয়ঙ্কর আরাম। আমার কথা সত্যি কি না তুমি এক্ষুনি মালুম পাবে। মকরাক্ষ আমার শার্টের থেকে আলপিনটা খুলে নিলেন, শার্টের বোতামগুলো উড়ে গেছল। বিনিকে অনেকবার বলেও তার টেকবার সময় হয়নি, আলপিনটাই বোতামের অভাব মোচন করে জামার শূন্যস্থান পূর্ণ করছিল আমার। দাঁড়াও আগে তোমায় একটু নমুনা দেখাই। এই বলে মকরাক্ষ সেই আলপিনটা আমার পায়ের তলায় আমূল বিঁধিয়ে দিলেন। দারুণ চিৎকার করে আমি লাফিয়ে উঠলাম, কিন্তু কি আশ্চর্য আমার গলা দিয়ে একটু আওয়াজ বেরোলো না, আমার শরীর তেমনি জড়পিণ্ডবৎ হয়ে পড়ে রইল। মানুষের আত্মা কিংবা প্রেতাত্মা বলে যে একটা জিনিস আছে সেই মুহূর্তে আমি তার অস্তিত্ব টের পেলাম। ভূত ভবিষ্যতে আমার বিশ্বাস হলো, ভবিষ্যৎ যদিও আমার প্রায় না থাকবার মধ্যেই, কেননা আমার নশ্বর দেহ নিশ্চল হয়ে থাকলেও আর অন্তর্গত সূক্ষ্ম দেহি আমি দারুণ যন্ত্রণায় লম্ফঝম্প করতে লাগলাম। এরপর মকরাক্ষ সাঁড়াশি দিয়ে আমার একটা দাঁত নিয়ে পড়লেন, আস্তে আস্তে ঘুরিয়ে ফিরিয়ে মুচড়ে মুচড়ে একটাকে তো উপরে আনলেন। আস্ত একটা দাঁত, আস্ত এবং কাঁচা, যন্ত্রণার কথা আর বলে কি হবে। তার এই কাঁচা কাজে আমার যা হচ্ছিল তা আমি জানি, আর আমার প্রেতাত্মা জানেন, কিন্তু এক কব্দে থাম্বার ছেলে মকরাক্ষ নন। বিশেষত একেবারে একটা দাঁতের ঝোপ যখন বাগে পেয়েছেন, পটপট করে পরপর কয়েকটা দাঁত তুলে তিনি যেন একটু ক্লান্ত হয়ে পড়লেন। ভারী বিচ্ছিরি কাজ এই দাঁত তোলা, ভারী শ্রমসাধ্য, বড্ড কাহিল করে দেয়। ততক্ষণ একটু জিরিয়ে নেওয়া যাক, তুমিও জিরো, খান কয়েক স্যান্ডউইচ খেয়ে আবার লাগা যাবে কেমন? বাকি দাঁতগুলোও তোমার তুলে ফেলবো, কিছু ভেবো না তুমি। তোমাকে ফোকলাদি গম্বন না করে যদি ছাড়ি তবে আমার নাম মকরাক্ষ নয়। তারপর তিনি খাবার আর আমি খাবি খেতে লাগলাম। তার খাওয়া শেষ হলে আমার বাকি দাঁতগুলোর পালা এলো, সাঁড়াশির তাড়নায় তারাও একে একে খসে পড়ল। দাঁত তো গেল, এইবার মাড়ির ব্যবস্থা। কপালের ঘাম মুছলেন মকরাক্ষ। মাড়ি দুটো কড়া দিয়ে চেঁচে ফেলবো, নৌকো দিয়ে ঘষে তুলবো, নাকি আগুনে পুড়িয়ে দেবো? উফ, কোনটা ঠিক হবে ভালো বুঝছি না, তবে ওপড়ানোর পরে পোড়ানোটাই বোধ হয় উচিত, তাতে কবিতার মতো মিলে যায় বেশ। এককালে আমি কবিতা লিখতাম। কবিতা মেলাবার মতলবে এককালীন কবি মকরাক্ষ এবার স্টোভ ধরালেন। স্টোভের বার্নারটা আগুনে যখন তেলে গনগনে হয়ে উঠেছে,
তখন সেটাকে চিমটে দিয়ে পাকড়ে ধরে এনে আমার হাঁ করা মুখের সামনে এসে তিনি দাঁড়ালেন। আমি চোখ বুঝবার চেষ্টা করলাম, পারলাম না। কবিতার খাতার মতো আমি তখন খতম। তারপর সেই টকটকে লাল বার্নারটাকে বাগিয়ে আমার মুখের মধ্যে তিনি পুড়ে দিলেন। জ্ঞান লাভের পর চোখ মেলে অনুপমকে দেখতে পেলাম, সহাস্য মুখে সে সামনে দাঁড়িয়ে। বৃদ্ধাই তোমাকে অ্যানাস্থেটিক দেওয়া হলো, দাঁতের কোনো দোষ ছিল না, দাঁত সব ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে বলে কি? তৎক্ষণাৎ নিজের দাঁতে হাত দিয়ে দেখলাম, ঠিকই তো, যথাযথই তো রয়েছে সব। তবে হ্যাঁ, এতক্ষণ ধরে আপাত মস্তকে যে দুর্বিষহ যন্ত্রণা, এ কি তবে ওই অ্যানাস্থেটিকের কারসাজি? অধম পাপি তাপি বলে আমার কপালের দোষে কি স্বর্গ সুখের বদলে এই নরক ভোগ? একটা কাঁকড় দাঁতের ফাঁকে কি করে আটকে গিয়েছিল তাই যন্ত্রণা হচ্ছিল, ডাক্তারবাবু সেটা বার করে দিয়েছেন, জানালো অনুপম। আমি হাঁ করে শুনছি। জানো তো আজকাল চালে কিরকম কাঁকড় থাকে, ভাত খাওয়া যদি নেহাত না ছাড়তে পারো, বাজরা রুটি খেলেও তো হয়, নেহাত না পারলে অন্তত খাবার সময় একটু সাবধান হলে তো ক্ষতি নেই। অনুপম আমাকে বকতে থাকে, চালের কাঁকড় না কাঁকড়ের চাল, সেই কথাই আমি তখন ভাবছি। আর ভাবছি কাঁকড় ভাতের বদলে না হয় বজ্রাঘাতই সইব এবার থেকে। শেষ হলো আজকের ছোট গল্প দাঁতের ডাক্তার মকরাক্ষ। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা প্রচুর প্রচুর কমেন্ট করুন, গল্পবাগিশকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, এবং কি ধরনের গল্প আপনারা শুনতে চান সেটাও সম্ভব হলে আমাকে কমেন্ট বক্সে জানান, আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো গল্প পরিবেশন করতে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গল্পবাগিশকে শুনতে থাকবেন।